আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। রুরাল অ্যান্ড নর্দার্ন কমিউনিটি ইমিগ্রেশন প্রোগ্রামটা নিয়ে আপডেট দেওয়ার জন্য আমাকে বারবার অনুরোধ করা হচ্ছে এবং আলোচনা অব্যাহত রাখারও অনুরোধ করা হচ্ছে। সো আপডেট দেওয়ার মধ্যে একটি খবর হয়েছে, সেই জন্য আমার মনে হলো এটা শেয়ার করা যেতে পারে। কানাডা গভর্নমেন্ট সম্প্রতি একটি গ্যাজেট নোটিফিকেশন প্রকাশ করেছে, যেখানে এই 11টি কমিউনিটি কবে কে তাদের দরজা ওপেন করছে ইমিগ্রেন্টসদের জন্য সেটা ডিটেইল লিস্টটা প্রকাশিত হয়েছে। আমি ভিডিও নিচে এই এটার লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা ওখানে গিয়ে সব বিস্তারিত দেখতে পাবেন। এখানে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যে সমস্ত কমিউনিটি একসাথে তাদের দরজা ওপেন ওপেন করছে না, এক একটি কমিউনিটি এক এক সময়ে তাদের ডোর ওপেন করছে। কোনো কোনো কমিউনিটি নভেম্বরে তাদের ডোর ওপেন করছে, আবার কয়েকটি কমিউনিটি জানুয়ারি 2020 গিয়ে তাদের ডোর ওপেন করবে, এবং একটি কমিউনিটি আসলে এপ্রিলে গিয়ে শুরু করবে আবেদন পত্র গ্রহণ করা। এখন নভেম্বরের 1 তারিখে যে 5টি কমিউনিটি তাদের দরজা খুলে দিচ্ছে ইমিগ্রেন্টসদের জন্য আবেদন পত্র গ্রহণের জন্য, সেই 5টি কমিউনিটির 3টি হচ্ছে অন্টারিওতে আর 2টি হচ্ছে ম্যানিটোবায়। অন্টারিওর কমিউনিটি 3টা হলো সাডবারি, সু সেইন্ট মারি আর থান্ডার বে। আর এদিকে ম্যানিটোবার একটি কমিউনিটি হচ্ছে ব্র্যান্ডন, আর একটি কমিউনিটি হচ্ছে গ্রেটনা রাইনল্যান্ড আল্টোনা, মিলে যে কমিউনিটিটা। তো এখন মধ্যে কথা হলো যে নভেম্বরে 5টি কমিউনিটি আবেদন পত্র গ্রহণ করা শুরু করবে। সুতরাং আমার পরামর্শ হচ্ছে, যারা অলরেডি ইসিএ করে এক্সপ্রেস এন্ট্রির জন্য প্রস্তুতি নিচ্ছেন, অনেকে হয়তো ইউআই লঞ্চ করে ফেলেছেন, তারা একই সাথে এই প্রোগ্রামটিতে আবেদন করতে পারেন। কারণ আপনারা জানেন যে এখানে সাংঘর্ষিক কোনো বিষয় নেই। আমরা যেমন এক্সপ্রেস এন্ট্রির জন্য আবেদন করার সময় পিএনপিতেও আবেদন করতে পারি এবং ভাইস ভার্সা, একইভাবে আপনি যদি এক্সপ্রেস এন্ট্রির জন্য আবেদন করে থাকেন, পাশাপাশি আপনি এই রুরাল অ্যান্ড নর্দার্ন প্রোগ্রামটার জন্য আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আবেদনের একটি পর্যায়ে গিয়ে হয়তো জিজ্ঞেস করা হবে, মানে আবেদন পত্রের মধ্যে থাকবে যে তুমি অন্য কোনো ইমিগ্রেশন প্রোগ্রামে আবেদন করেছো কিনা, তখন আপনি ওইটাকে ইএস দিয়ে আপনার এই আবেদনের যে ইউনিক নাম্বারটা সেই নাম্বারটা শুধু ওখানে জুড়ে দেবেন। দ্যাটস ইট, এটুকুই করণীয়। তার ফলে দাঁড়াচ্ছে যে যারা এক্সপ্রেস এন্ট্রির জন্য অলরেডি ইউআই লঞ্চ করেছেন, তারাও এখানে নিশ্চিন্তে এখানেও আবেদন করতে পারেন, এটি একটি বিষয়। দ্বিতীয় বিষয়টি হচ্ছে, যারা ইসিএ করে ফেলেছেন কিন্তু এখনো এক্সপ্রেস এন্ট্রিতে আবেদন করেননি, তারাও যথারীতি এই প্রোগ্রামটিতে আবেদন করতে পারবেন। সুতরাং যাদের ইসিএ করানো আছে, আইএলটিএস এর রেজাল্টটা হাতে আছে, তারা কিন্তু এই নভেম্বরের প্রোগ্রামের জন্য প্রস্তুতি নিয়ে নিতে পারেন এবং এখানে আবেদনপত্র লঞ্চ করে ফেলতে পারেন। আবেদন পত্রটা কিভাবে করা হবে এক্স্যাক্টলি সেই লিঙ্কটি এখানে নেই, কিন্তু আমি আশা করছি এই মাস জুড়ে, এই সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে এই জায়গাটি আমরা জেনে যাব, এবং আমি জেনে যাওয়া মাত্র আপনাদের এটা আপডেট করব যে আবেদন পত্রটা এক্স্যাক্টলি কোন লিঙ্কে গিয়ে আপনি শুরু করবেন। কিন্তু এখন যেখানে গ্যাজেট নোটিফিকেশনটা দেওয়া হয়েছে সেই লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি, এই লিঙ্কে গিয়ে আপনারা একটু সবিস্তারে এটা পড়ে নেবেন। মনে রাখবেন, যারা ভিডিও আপলোড করছেন এইসব বিষয়ে, তারা শুধু আপনাদের কিছু তথ্যই দিতে পারবে, আপনাকে নিজেকে ব্যাপক পড়াশোনা করে এই জায়গাটায় গিয়ে সময় কাটিয়ে পড়াশোনা করে আপনাকে বুঝতে হবে জিনিসটা পুরোপুরি, এবং সেই অনুযায়ী নিজেকে প্রস্তুতি নিতে হবে। মধ্য কথা হচ্ছে, যাদের ইসিএ করানো আছে, আইএলটিএস এর রেজাল্ট হাতে আছে, প্রয়োজনীয় বাকি শিক্ষাগত যোগ্যতা এবং কাজের অভিজ্ঞতা আছে এবং ব্যাংকে নির্দিষ্ট পরিমাণ ফান্ডটা আছে, তারা রেডি হয়ে যেতে পারেন নভেম্বরে আবেদনপত্র লঞ্চ করার জন্য। আর যাদের ইসিএ করানো নাই কিংবা আইএলটিএসটা দেয়া নেই, তাদের মানে একই সাথে যারা এই বিষয়ে এই প্রোগ্রামে আগ্রহী, তাদের আমি অনুরোধ করছি এই দুটো বিষয়ই সেরে ফেলতে, ইসি এর প্রক্রিয়াটা শুরু করে দেন। ইসি এর উপর আমার ডিটেইল একটা ভিডিও আছে, এই যে যারা ইসি এর ব্যাপারটা এখনো বোঝেন না, আমাকে প্রশ্ন করছেন, তাদের অনুরোধ করছি ওই ভিডিওটা খুঁজে বের করে দেখে নেবেন। সবার জন্য শুভকামনা, আমি নিজেও খুব এক্সাইটেড, আমি আশা করছি এবং আল্লাহর কাছে প্রার্থনা করছি যে আপনারা যারা খুব অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই প্রোগ্রামটির জন্য, যারা সর্বাত্মকরণে এই প্রোগ্রামটিতে সাকসেসফুল হতে চান, আল্লাহ তাদের মনোবাসনা পূরণ করে নিন। সবশেষে আরেকটি বিষয় যোগ করতে চাই, আমি আগের ভিডিওতে বলেছি যে আমি কয়েকদিন আগে একটি পাবলিক পেজ ওপেন করেছি জিয়া হাসান নামে, যে পেজে আমরা ডিফারেন্ট ইমিগ্রেশন প্রোগ্রামগুলো নিয়ে কথা বলবো, কানাডার লাইফ অ্যান্ড কালচার নিয়ে কথা বলবো, আমার কিছু লেখালেখি থাকবে, তারপর স্টুডেন্ট অ্যাডমিশন নিয়েও কিছু কথা বলবো। আমার মনে হয় এই পেজের মাধ্যমে আপনাদের সাথে আমার যোগাযোগটা আরো বেশি বাড়তে পারে। সুতরাং যারা আমার সাথে থাকতে চান সোশ্যাল প্ল্যাটফর্মে, তাদের অনুরোধ করছি পেজটায় গিয়ে লাইক দেবেন এবং পেজটাকে ফলো করবেন। ভালো থাকবেন সবাই, খুব শীঘ্রই আবার দেখা হচ্ছে অন্য কোনো বিষয়ে। আসসালামু আলাইকুম।